অন্তত কালকে রাতে হ্যাঁ কোম্পানিতে গেছে রাত্রে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত কাজ আছিল। হ্যাঁ নাইট ডিউটি আছিল, তখন নাইটে কাজ করছে। তো সকালবেলা নাকি মেশিনে ডাইস খুলতে গেছে, গিয়াছিরা কারেন্টে নাকি লাগছে, কারেন্টে লাগিয়ে বাড়ি দিয়ে ফালাই দিয়েছে। ফালাই দেওয়ার মনে মালিকরা গেছে ইয়া করে বিশালগড় হসপিটাল নিয়েছে। বিশালগড় হসপিটাল না ইয়া করছে না, এখান থেকে রেফার করে দিয়েছে জিবি। জিবি যাওয়ার পরে খবর হয়েছে যে মারা গেছে। বাকিটা কি হয়েছে না হয়েছে তার আমরা কিচ্ছু কইতে পারতাছি না। বিস্তারিতটা কি নাম? হ্যাঁ নাম শাকিল হোসেন। হ্যাঁ লগে যে স্টাফ আছিল, কাজের যে ওয়ার্কার আছিল, তারা বিস্তারিত বিষয়টা কই থাকবো আর তারা বিস্তারিত বিষয়টা কই থাকবো আর। আচ্ছা, মানে কোন ফ্যাক্টরিতে কাজ করতো? এটা বিশালগড় এই যে জাঙ্গাইলা মাপলি আয়রন, মানে আপলি ইয়া মনে হয় ঠিক কি জানি নামটা ঠিক আমার কোন স্মরণ নাই, মাপলি এমন একটা ইয়া। আচ্ছা, মানে প্লাস্টিক ফ্যাক্টরি। প্লাস্টিক ফ্যাক্টরি। কতদিন ধরে কাজ করতো এখানে? এনে আজকে এক দেড় বছর যাবৎ কাজ করতো। বাড়িতে কি কি আছে? বাড়িতে হ্যাঁ মা আছে, বউ আছে, আর দুইটা বাচ্চা আছে, দুইটা মেয়ে আছে ছোট, একটা দেড় বছর আর একটা মনে হয় দুই মাস না আড়াই মাস হয়েছে। মানে আপনার কাছে প্রথম কি যে খবরটা? আমার প্রথম খবর কইছে তার সাথে একজন কি জানি ওয়ার্কার আমার খবর কইছে, কিন্তু মালিক পক্ষ থেকে বা ইয়ার থেকে অন পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইছি না, বা মালিক পক্ষ কোনো কোনো ফোন করছে না।